ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমাদের অনেকেরই অনেক গ্রহ খারাপ থাকে, তো সেটা আমরা যখন কোন অ্যাস্ট্রোলজারের কাছে যাই তো অনেক দামি দামি রত্ন আমাদের ধারণ করতে বলে বা অনেক ক্রিটিক্যাল সলিউশন দেয়। অনেক সময় আমরা সেটাকে অ্যাফোর্ড করতে পারি না। আজকে আমি খুব সহজে সেই সমাধানগুলো নিয়ে এসেছি, কিছু নাম্বারস আপনাদের সাথে আমি শেয়ার করব, সেগুলো যদি আপনারা জব করতে পারেন তাহলে আপনাদের বার্থ চার্টে যে গ্রহটি একটু খারাপ আছে সেই গ্রহটি কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট আপনাদের দেবে যতবার পারবেন। এটা জাস্ট আপনারা মনে মনে রিপিট করুন। এমন কোনো ব্যাপার না যে আধ ঘন্টা বসে ধ্যান করতে হবে, দিনে 108 বার বলতে হবে, এরকম কোনো ব্যাপার না। জাস্ট একটা পজিটিভ ওয়েভ যেটাকে আমরা আমাদের লাইফে আনব, তার জন্য আপনি বুঝবেন কতবার করতে হবে। এটা কোনো ম্যান্ডেটরি নেই যে এতবার করতে হবে, একদম নির্জন জঙ্গলে চলে যেতে হবে করার জন্য, কিচ্ছু না। এইটুকু জাস্ট আপনারা সারাদিনের কাজের মধ্যে যে কোনো কাজ করতে করতে এটা জাস্ট আপনারা মনে মনে এটাকে বলতে থাকুন, তাহলেই আপনারা পজিটিভ রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা করে নাম্বার আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো। সবার প্রথমে আলোচনা করব সান দিয়ে। সানের যে নাম্বারটা আপনারা উচ্চারণ করবেন যাই বলুন না কেন, সেটাই সেটা কি, সেটা হচ্ছে 12916348। এবার হচ্ছে মুনের নাম্বার 2896476। এবার যেটা জানবো সেটা হচ্ছে ভেনাসের নাম্বার 5852382। এবার জানবো জুপিটারের নাম্বার 83166412। এবারে জানবো স্যাটার্নের নাম্বার 4294151। এবারে জানবো রাহুর নাম্বার 9491071। এবারে জানবো কেতুর নাম্বার 7520876। এবারে জানবো মার্সের নাম্বার 6467011। এবারে জানবো মার্কারির নাম্বার 2890335। এই যে নাম্বারগুলো বললাম এটা আপনারা অবশ্যই করে অ্যাপ্লাই করে দেখুন। আপনাদের দিনে যখন মনে হয় তখন এটাকে উচ্চারণ করুন, মনে মনে করুন, এমন নয় জোরে জোরে চিৎকার করে উচ্চারণ করতে হবে, এমন কোনো রুল রেগুলেশন কিছু নেই। জাস্ট আপনারা এটাকে অ্যাপ্লাই করে দেখুন খুব সহজে। এটার জন্য আপনাদের কিন্তু এক পয়সা অর্থ ব্যয় করতে হচ্ছে না, অথচ কিন্তু এটার খুব ভালো এফেক্ট আপনারা পাবেন। এটা করে দেখুন, ভীষণ ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এটা আরও একটু বেশি এফেক্ট পাওয়ার জন্য, সেটা হচ্ছে এটাকে আপনারা লিখতে পারেন আপনাদের শরীরের কোনো অংশে, বাঁ দিকে যদি এটা আপনারা লেখেন, সেটা হচ্ছে অবশ্যই কোনো রকম ব্লু কালি ইউজ করুন, লিখে রাখেন। প্লাস সাথে আপনারা এটা যখনই পাচ্ছেন তখনই নিজের মনে মনে উচ্চারণ করছেন, দুটো যদি একসাথে করতে পারেন সেটা সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। আর লেখার ক্ষেত্রে একটা জিনিস আমি বলে দেবো, যারা লিখতে চাইছেন তো তারা অনেক ক্ষেত্রে 7 আছেন, 7 জাস্ট এরকমভাবে লিখবেন। আমরা অনেকেই করে থাকি 7 লেখার পর মিডিল থেকে একটা ক্রস করে দিই, ক্রস মানে একটা দাগ করে দিই এরকম, মানে 7টাকে কেটে দেওয়া। এই জিনিসটা কিন্তু করবেন না, এই জিনিসটা পরে ব্যাখ্যা করব কেন বললাম করতে না। শুধু ছোট করে বলবো, যারা এরকমভাবে 7 লেখেন তাদের কিন্তু ম্যারেজ লাইফে প্রচণ্ড রকম সমস্যা আছে। শুধু জাস্ট 7টা এরকমভাবে লিখবেন, এরকম কোনো 7-এর মধ্যেখান দিয়ে দাগ করবেন না, তাহলে আপনারা দেখবেন আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। এটাও অ্যাপ্লাই করতে পারেন। জানি অনেক দিনের হ্যাবিট হয়তো চেঞ্জ করা যায় না, আমি নিজেও এক সময় এরকম লিখতাম, তো আমি এটাকে চেঞ্জ করেছি আর আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। যাই হোক, এই টপিকটাকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। দেখা হবে অন্য ভিডিওতে, টাটা।